ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি তেল কই রেসিপি। তো এখানে দেখুন বড় বড় সাইজের কই মাছ। তো কই মাছের তেল কই করার জন্য নিয়ে নিয়েছি ধনে, জিরে আর কাঁচা লাল লঙ্কা, সেগুলো এখানে বেটে নিয়েছি। এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা, এটা কাঁচা লঙ্কা বাটা, আর এটা হচ্ছে ধনে জিরে বাটা, আর দিয়ে দেবো টমেটো। তো এখানে সমস্ত মশলা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে মাছটা রান্না করব। তো দেখুন ভালো করে মশলা দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি। তো এবার চলুন কড়ার মধ্যে দিয়ে দিই। কীভাবে করছি, আমি তেল প্রথমে একটা কড়াতে তেল বেশি করে নিয়ে গরম করে নিয়ে দুটো তেজপাতা তলায় দিয়েছি যাতে লেগে না যায়। আর তারপরে মাছগুলো আমি একে একে সাজিয়ে কড়ার চারপাশ দিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ঝাল কম বেশি করে দিতে পারেন। আমরা যে তেল কইতে একটু ঝালঝালি করব, তাই একটু লঙ্কার পরিমাণটা বেশি পড়েছে, বেশি দিয়েছি আর কি। আর এখানে সমস্ত মশলাটা আমি মাছের ওপরে দিয়ে দিলাম মাছটাকে আগে সাজিয়ে দিয়ে দিয়ে এটাকে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর সামান্য গামলাটাকে ধুয়ে সামান্য জল মশলাটা যে ছিল সেটা ধুয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখানে আবার একটা কাঁচা লঙ্কাও গোটা ছেড়ে দিয়েছি। আর এবার এটাকে, এটা প্রায় ফুটে উঠেছে, এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। বন্ধুরা ঢাকা খুলে এবার দেখুন মাছটা আমি এর মাঝখানে দুবার উল্টিয়ে দিয়েছি। তো মাছটা আমার একদম শেষের দিকে হয়ে এসছে। তো একটু খুন্তি দিয়ে নাড়ার চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে নাড়লে ভেঙে যেতে পারে, তাই আর নাড়লাম না। আবার একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে আবার রান্না করব। তো বন্ধুরা ঢাকা খুলে এবার দেখুন একদম রেডি হয়ে গেছে আমার তেল কই রেসিপিটা। তো তেল কইটা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর বাটা মশলার রেসিপি খুবই সুস্বাদু হয়। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রত্যেকবারের মতন লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবকে প্রচুর প্রচুর শেয়ার করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।